সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। জানাবো আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ। মা হচ্ছেন পরিমণি, মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি। সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শারীরিক অবস্থা দেখে কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম, আজ দুপুরে ডাক্তারের কাছে গেলে সন্তান হওয়ার ব্যাপারটি ডাক্তার নিশ্চিত করেছেন। সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ, খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছিলাম। পরিমণি জানান, গিয়াসুদ্দিন সেলিমের ছবি গুনিন এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরিমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন গিয়াসুদ্দিন সেলিম নিজেই। আজ দুপুরে ফেসবুকে পরিমণির ধন্যবাদ জানান শরীফুল রাজ। তাতে তিনি লেখেন, ধন্যবাদ পরি। পরিমণি দেড় বছর কাজ করবেন না বলে জানা গেছে। জেল থেকে বেরিয়ে সিনেমার সেটে প্রেম, তারপর বিয়ে করেন পরিমণি। গত বছরের 17 অক্টোবর অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিয়ে হয়েছে বলে জানিয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি। সোমবার গণমাধ্যমকে এ অভিনেত্রী নিজেই জানিয়েছেন পরিমণি ও শরীফুল রাজ মা বাবা হচ্ছেন। শরীফুল রাজ এদিন দুপুরে একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, অভিনন্দন রাজ, ধন্যবাদ পরিমণি। জানা গেছে গুনিন সিনেমার সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে ওই সিনেমার পরিচালক গিয়াসুদ্দিন সেলিমকে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরিমণি। গত বছরের 18ই নভেম্বর এন ডরাই খ্যাত অভিনেতা শরীফুল রাজের জন্মদিন পালন করেও বেশ নজর কেড়েছিলেন পরিমণি, যদিও তখন প্রকাশ্যে আসেনি এই দুইজনের মধ্যে বিয়ের খবর। প্রিয় দর্শক, এখনকার মতো আপডেট নিউজ এতটুকুই। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।